হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি আছি মোটামুটি। এখন বাজে প্রায় 10টা, আর এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকে একটা জায়গায় যাওয়ার আছে, সেটা হলো ভ্যাকসিন নিতে যাব। তো চলো, আমি রেডিও পড়েছি, কারণ এখন টাইম দিয়েছিলো 11:30। আমার বাড়ির থেকে বেরোতে 10:30 মতো হয়েছে, 1 ঘন্টা পৌঁছে যাবো তাড়াতাড়ি। তো চলো, আমি অটোয় উঠে গেছি, ভ্যাকসিন নিয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে আবার। তো ভ্যাকসিন নিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি, আর এবারে ইঞ্জেকশনটা ফাইনাল আর কি ছিল, সেই কারণে নিতেই হতো আর কি। আমার না নেওয়ারই ইচ্ছা ছিল, তবু তাও আর কি নিয়ে নিলাম। আর দেখো, খুব বৃষ্টি হয়েছে আজকে, আর রাস্তায় পুরো জল জমে গেছে। তো এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমাদের এখানে বৃষ্টি হলেই জল জমে যায়, সেটা আমাদের বাড়ির সামনে খুব একটা জল হয় না, বাট এই রাস্তাঘাটে একটু হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, এই পুকুরটা পুরো ভরা ভরা, মানে ভরে যায় আর কি, সেটাই। আর দেখো, আকাশ কিন্তু এখন যথেষ্ট মেঘলাই হয়ে আছে। তো আমি বাড়ি চলে এসেছি, আর ভ্যাকসিন নিয়ে একটু হাতে ব্যথাও হচ্ছে, বাট তাও আজকে তোমাদের সামনে এলাম। মানে বৃষ্টিতে ভিজে গেছি প্রায় একদম। আর দেখো, আসার সময় কী কিনে এনেছি, মিষ্টির প্যাকেট আর দুটো ম্যাগির প্যাকেট কিনেছি, কারণ অনেকদিন ম্যাগি খাওয়াই হয় না, তো সেই কারণে। তো চলো আর কী করি না করি তোমাদের দেখাবো। আর দেখো, মিষ্টিটা কী মিষ্টি কিনেছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কী মিষ্টি আমি জানি না, মনে হয় ছানার মিষ্টি হবে, তো এটাই আর কি। আর দেখো, গুড ইভিনিং, এখন আমি ম্যাগি বানাতে এলাম। তো ম্যাগিটা বানিয়ে নিয়েছি, আর এই রেসিপিটা আমি তোমাদের শেয়ারও করবো একদিন, খুব সিম্পলভাবে, কিছু না দিয়ে, একদম একটা দারুণ ডেলিশিয়াস ম্যাগি রেসিপি। আর আমি ম্যাগিটা নিয়ে ছাদে চলে এসেছি, কারণ ছাদে বসে বসে খাবো। ঘরে তো খাই প্রায়, বাট ছাদে আসা হয় না সেভাবে। তো বিকেলবেলা ছাদে থেকে একটু তাও তোমায় দেখাচ্ছি। বিকেলবেলা এখানে মানুষজন তো বেরোয়, তারপরে ওই জল টল ভরে রাস্তার কল থেকে, তারপরে গল্প করে, এই আর কি। এগুলো একটু শেয়ার করলাম। তা আমি এখন খাচ্ছি ম্যাগি, আর ম্যাগিটা কিন্তু আমি নুনটা একটুখানি বেশি দিয়ে ফেলেছি ভুল করে, ভেবেছিলাম মশলায় নুনটা কম হয়ে যাবে, তাই জন্য জল দিয়েছিলাম, তো নুনটা বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি খেয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি বানিয়েছি আমি খেতেই হবে। তো এটাই আর কি, খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো আমি এবার খাওয়া দাওয়ার পরে একটু ছাদে ঘুরঘুর করছি আর কি, মানে ছাদে হাঁটা হয় না প্রায়, তো হেঁটে নেবো। তার আগে তোমায় দেখিয়ে দিচ্ছি ছাদের অবস্থাটা কীরকম। বর্ষাকালে তো জানি জামা কাপড়ের মেলা হয়, তো এটাই আর কি, দেখতেই পাচ্ছ চারিদিকে জামা কাপড়। আর এই হচ্ছে আকাশের অবস্থা, এখনও মেঘলাই হয়ে আছে, তো এটাই। আর আমি নিচে চলে এলাম জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে। তো জামা কাপড়টা রেখে দেবো, আর এখন প্রায় 5টা মতো বাজে, তো এটাই আর কি। দেখো, এই যে করি তো 5টা টাইম এখন।
সো এখন বাজে প্রায় 11:15টার মধ্যে আমাদের ডিনার টিনার সব কমপ্লিট। আর শুতে এসেছি, দেখো পাখা চলছে আর আমি চলে এসেছি শুতে। গুড নাইট বলতে তোমাদের, তোমরা সবাই খেয়ে নাও, ঘুমিয়ে পড়ো, আবার কালকে দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।